পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এর শরীয়তপুর অঞ্চলের বীমা গ্রাহকের মধ্যে পাঁচ কোটি তেরো লাখ টাকার চেক দেওয়া হয়েছে বীমা দাবির চেক হস্তান্তর ও অর্ধবার্ষিক ব্যবসা ক্লোজিং সভা দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হয়েছে শরীয়তপুর উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে অনুষ্ঠানের প্রধান অতিথি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী উপস্থিত ছিলেন তিনি বলেন পপুলার রাইফের গ্রাহকরা মোবাইল অ্যাপসের মাধ্যমে বীমা টাকা পরিশোধ এবং ই রসিদ গ্রহণ করতে পারবেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শকত আলী শরীয়তপুর জেলা সমন্বয়কারী সৈয়দ জাকারিয়া সভাপতিতে অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন নওশের আলী ইমাম হাবিবুর রহমান প্রকল্প পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মোহাম্মদ মোকলেসুর রহমান সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীবৃন্দ গ্রাহকগণ উপস্থিত ছিলেন